টানা কয়েক বছর ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসীরা। অবশেষে মঙ্গলবার পথ অবরোধে নামলেন কাকরাবন খিলপাড়া এলাকার জনগণ। দীর্ঘ তিন বছর ধরে মন্দির নগরী উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। বহুবার এলাকাবাসীর অভিযোগ জানালো কি পঞ্চায়েত কি জল সম্পদ দপ্তর এলাকার পানীয় জল সরবরাহ করার কোনো উদ্যোগ দেখাতে পারেনি। ফলে মঙ্গলবার সকাল থেকেই কাকরাবন উদয়পুর রাস্তার অবরোধ করে বসেন খিলপাড়া এলাকার জনগণ। খবর পেয়ে প্রাক্তন পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার ঘটনাস্থলে ছুটে আসেন। রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ পুলিশ টিএসআর নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে ঘণ্টাখানেক পর ছুটে আসেন জল সম্পদ দপ্তরের আধিকারিকগণ। দীর্ঘ আলোচনায় কর্তৃপক্ষ আশ্বাসের পর রাস্তা অবরোধ মুক্ত হয়। আমরা কোন জলের ব্যবস্থাই নাই, জলের সমস্যা তো কইলাম এই দুই বছর তিন বছর ধরে এমন অবস্থা। কিন্তু তিন বছরে তো কইতাছি এই দেড় দুই বছর ধরে জল আয় না। আমি নিজে ট্যাপ ভাঙ্গি এরপর পাইপ লাগাইয়া জল নিতেছি। আপনার লিঙ্কটা আছে নিশ্চয়ই, কি ব্যবস্থা করছেন তার কথা কন। এই যে আজকে এই পরিস্থিতির জন্য আপনার দুজন দায়ী। এই যে রাস্তা রোকো হয়েছে, এত হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে, গাড়িগুলি চলাচল বন্ধ হয়ে গেছে গিয়া, এই জন্য সম্পূর্ণভাবে আপনার দুজন দায়ী। ঠিকটা তো যেটুকু গাড়ি যায় আপনি এভাবে জল দিবেন, ঠিক আছে? এখানে এই কথা ঠিক আছে তো? শুনেন না, কমিটমেন্ট করছে চেয়ারম্যানের সামনে একজন আধিকারিক, কমিটমেন্ট করছে, তারপরে লিখিত দেবেননি কিছু লাভ, লিখিত দিয়ে যদি কাম না করে কি হবে? ঠিক আছে।